লিটিল ইউজরা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। তো সকাল সকাল উঠে দেখুন মেশিন চালিয়ে দিয়েছিলাম, কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। এখন এই কাপড়গুলো ছাতে নিয়ে চলে যাব শুকাতে দেওয়ার জন্য। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। প্লিজ পুরো ব্লগটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখুন চারিদিকটা দেখতে কত সুন্দর লাগছে। কাপড়গুলো সব ছাতে দিয়ে আমি এখন নিচে চলে যাচ্ছি। তো প্লিজ আজকের ব্লগটা আপনারা পুরো দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকে দুটো খুশির খবর আছে আপনাদের বলবো, তো তার জন্য আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন। তো এখন দেখুন আমি নিচে চলে এসেছি। তো এখানে এসে দেখছি ইউসরা রায়হান ঘুম থেকে উঠে পড়েছে। আর এখানে দেখুন ইউসরা যে এগের দিনে ডক্টরের সেটটা কিনেছিল ওটা নিয়ে ঘুমিয়ে গিয়েছিল। তো রাত্রির বেলায় ও কী করেছে, আমরা সবাই ঘুমাচ্ছিলাম, ও ওটা নিয়ে কখন রাত্রিরে উঠে ওটা নিয়ে খেলা করেছিল। তো তার জন্য ওগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি কিন্তু জানি না ও রাত্রিরে কখন উঠে খেলেছে। তো এখন দেখুন রায়হান ওইগুলো আবার গুছিয়ে দিচ্ছে। তো ফ্রিজে মাছ রাখা ছিল, তো মাছ রান্না করব বলে এখানে দেখুন মাছটা বের করে নিয়েছি। আর এইদিকে এরা ভাই বোনে ব্রাশ করবে বলে যাচ্ছে। চলো ব্রাশ করা হয়েছে, এখানে বসো আমি তোমাকে চা দিচ্ছি। ওদের দুজনের ব্রাশ করা হয়ে গিয়েছে, তো এখন আমি ওদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। দুটো খুশির খবরের মধ্যে তার মধ্যে একটা হলো ইউসরার শরীর খারাপ ছিল, এখন ওর শরীরটা অনেক সুস্থ আছে আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায়। আর একটা খুশির খবর হলো যেটা, যে ইউটিউব থেকে না একটা নোটিস এসেছে, দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো ফার্স্টে তো আমি এটা বুঝতে পারছিলাম না, কারণ ইউটিউবে তো আমি নতুন। তো তারপরে আমি ওটা ওয়েবটেজ আরাফাতের কাছে SMS পাঠাই, তো ও বলে পাঠাই যে তোমার চ্যানেল 190% গ্রো করেছে, এমনিতে 100% গ্রো করে, তো তুমি আরও ভালো ভালো ভিডিও ডালো, তাড়াতাড়ি চ্যানেলটা গ্রো হবে। তো শুনে আমি সত্যি আজকে খুব খুব খুশি, আজ আমি এত দূরে আসতে পেরেছি সবই আল্লাহর হুকুমে। তো আপনাদের তো অনেক অনেক ধন্যবাদ জানাই, আপনারা না পাশে থাকলে এটা সম্ভব হতো না। তো আমার হাজব্যান্ড আমার সাথ অনেক দেয়, তার জন্য আমার হাজব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাই চ্যানেল ওয়েবটেজ আরাফাত তোমাকে, তুমি না থাকলে হয়তো আমি এত দূর আসতে পারতাম না। আরাফাতের একটা চ্যানেল আছে ওয়েবটেজ আরাফাত, তো আপনারা চাইলে আপনারা দেখতে পারেন, ইলেকট্রিক ব্যাপারে আপনাদের অনেক হেল্প হবে। তো এখানে দেখুন ইউসরা ডক্টর সেটটা নিয়ে খেলা করছে, আর আমি রান্না করছিলাম। তো প্লেট বিক্রি করতে এসেছিল, দেখতেই পেলেন ব্লগে। তো দেখুন আমি কিছু প্লেট কিনেছি, বেশ ভালো লাগছিল, তেমন দরকার ছিল না, কিন্তু উনি গরিব মানুষ অনেক করে বলছিল। আমি 3 ফ্লোরে থাকি, তো উনি 3 ফ্লোরে এত উঁচুতে উঠে এসে দেখাচ্ছে, নিতে বলছে বারবার করে, সেই কারণেই কেনা। এখানে দেখুন মাছটা ভাজা হয়ে গিয়েছে, তো ডাঁটা দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। তো এখানে রান্নাও প্রায় হয়ে গিয়েছে, রান্না বান্না করে নিয়ে ইউসরাকে এখানে গা ধুইয়ে দিয়েছি। তো এখন বসে বসে ডক্টর সেটটা নিয়ে খেলা করছে। পরে আমিও নামাজ পড়ে এখন ইউসরার দাদিমার জন্য ভাত দেবো, তাই এখানে চলে এসেছি। আই দেখুন ডাঁটা আলু শুরুটা আর ডাল রান্না করেছি আজকে, আর একটু আম কেটে নিয়েছি। তো এখন ইউসরার দাদিমাকে ভাতটা দিতে যাচ্ছি। ভাত দিয়ে এসে ইউসরার চুলটা দুদিন হলো ভালো করে আঁচড়াতে দেয়নি, অনেকটা বড় চুলটা, তাই জ্বর হয়েছিল, লাগছিল মাথায়, তাই ভালো করে আঁচড়াতে দেয়নি, তাই আজকে গা ধুইয়ে দিয়েছি। তো এখন মাথাটা ওর ভালো করে এঁচড়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আমি কাপড় গুছাতে বসেছি। আর এখানে আপনাদের লিটিল ইউসরার কাণ্ড দেখুন, ও আমার দুপাট্টাটা পরে শাড়ি করেছে। থ্যাংক ইউ সো মাচ রিম্পা, ইউসরার শরীরটা অসুস্থ ছিল, তুমি ব্লগে দেখে অনেক ভালো ভালো কমেন্ট করেছো যে ও কী ওষুধ খাচ্ছে, কেমন আছে, তো বারবার জিজ্ঞাসা করেছো। তো তার জন্য আমি সত্যিই খুব খুশি তোমার এমন ভালো ভালো কমেন্ট পেয়ে। তো এইভাবেই পাশে থাকবে, থ্যাংক ইউ সো মাচ রিম্পা।
আর সন্ধ্যাবেলায় দেখুন আপনাদের দাদা পাপড়ি চাট এনেছে, আমরা এখন পাপড়ি চাট খাই। আর আপনারা একটা লাইক করে দিন। দেখা হবে নেক্সট ব্লগে।